চীনা বিমান বাহিনীর যুদ্ধ ইউনিটে জে টোয়েন্টি স্টিলথ বিমান সংযুক্ত হল চীনা বিমান বাহিনীর যুদ্ধ ইউনিটে অত্যাধুনিক স্টিলথ যুদ্ধ বিমান যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে চীনা এয়ারফোর্স বাহিনীতে নতুন যুদ্ধ বিমান যুক্ত হওয়ায় চীনা এয়ারফোর্সকে আরও শক্তিশালী হবে বলে চীনা এয়ারফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে চীনা এয়ারফোর্সের মুখপাত্র সেন জিনকে এক বিবৃতিতে জানান যে টোয়েন্টি স্টিল বিমান যুক্ত হয় দেশের সার্বভৌমত্ব রক্ষার পবিত্র মিশন পরিচালনা সক্ষমতা অর্জিত হল পাশাপাশি দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা ধরে রাখাও এখন সহজ হবে চীনে জে টোয়েন্টি বিমানের প্রথম উড্ডয়ন পরিচালনা করেছিল দুই সালে এবং আমেরিকার পঞ্চম প্রজন্মের বিমান এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভের জবাবে বেইজিং জে টোয়েন্টি বিমান তৈরি করেছে দুই সালে দক্ষিণ চীনে এই বিমানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এছাড়া গত বছর চীনা পিপলস লিবারেশন আর্মির নব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজেই বিমান প্রদর্শন করা হয় বিমানটি দেশীয়ভাবে তৈরি করা হয়েছে তবে বিমানের ইঞ্জিন শক্তির জন্য চীনকে রাশিয়ার ওপর নির্ভর করতে হয়েছে বলে ধারণা করা হয়